সাম্প্রতিক ব্র্যাক ব্যাংক লঞ্চ করেছে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, যে ডেবিট কার্ড দিয়ে আপনি দেশে এবং দেশের বাইরে উভয় ক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। যে কোনো এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন, পজ মেশিনে কেনাকাটা এবং ই কমার্স ট্রানজ্যাকশন সহ সব ক্ষেত্রে আপনি যদি লোকাল কারেন্সিতে করতে চান সেটাও করতে পারবেন, আপনি যদি দেশের বাইরে অন্য কোনো কারেন্সিতে করতে চান সেটাও করতে পারবেন। যেহেতু ব্র্যাক ব্যাংক খুব রিসেন্টলি এই কার্ডটি লঞ্চ করেছে, তাই ব্র্যাক ব্যাংক এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটি ফ্রি দিচ্ছে। তবে কারা কারা এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটি ফ্রি পাবেন সেটা জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রথমে আপনাকে জানাই এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডে আপনি কী কী সুবিধা পাবেন। প্রথমত, বিশ্বের যে কোনো দেশের মুদ্রায় আপনি লেনদেন করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি বিশ্বের যে কোনো এটিএম বুথ থেকে 24/7 নগদ টাকা উত্তোলনের সুযোগ আছে। আপনি দেশেও টাকা তুলতে পারবেন এই কার্ড দিয়ে, আবার যখন আপনি দেশের বাইরে যাবেন সেক্ষেত্রেও আপনি টাকা তুলতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে, আপনি দেশের মধ্যে যদি এই কার্ড ব্যবহার করেন আপনার কোনো পাসপোর্ট এন্ডোর্সমেন্ট লাগবে না, কিন্তু আপনি যদি দেশের বাইরে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করতে হবে। কারণ পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ছাড়া আপনি কোনো ডলার বা অন্য কোনো কারেন্সিতে ট্রানজ্যাকশন করতে পারবেন না। এই কার্ড দিয়ে আপনি ফেসবুক, গুগল, বুস্টিং সহ অন্য যে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি দিতে পারবেন। যেমন আপনি নেটফ্লিক্সের বিল দিতে পারবেন বা আদার্স যে কোনো ধরনের যে ট্রানজ্যাকশনগুলো, আপনি হয়তো অ্যামাজনে ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন, আপনি আলিবাবাতে ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন, আপনি এই কার্ড দিয়ে কিন্তু করতে পারবেন। এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ড দিয়ে আপনি যদি কোনো অনলাইন বা পজে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনি ট্রানজ্যাকশনের উপরে প্রতি 100 টাকায় 1 রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন। তবে নির্দিষ্ট দিনে ব্র্যাক ব্যাংকের কিছু অফার থাকে, ওই অফারের সময় আপনি যদি ট্রানজ্যাকশন করেন তাহলে আপনি দ্বিগুণ বা তিনগুণ বা তার চেয়েও বেশি রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি পরবর্তীতে অন্যান্য সুবিধাগুলো আপনি ব্যাংক থেকে নিতে পারবেন। এর পাশাপাশি এই কার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকে যেসব মার্চেন্টের সাথে আপনার এগ্রিমেন্ট আছে সেসব মার্চেন্ট থেকে আপনি ডিসকাউন্ট বা ক্যাশব্যাক, অনেক ধরনের যে অফারগুলো আছে এই অফারগুলো আপনি বা ডিসকাউন্টগুলো আপনি পাবেন। এবং ব্র্যাক ব্যাংকে যে আস্থা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনি এই কার্ড দিয়ে কিউআর পেমেন্ট করতে পারবেন এবং আপনি কার্ডে কত ব্যালেন্স আছে, কী আছে না আছে সব কিছু আপনি এই অ্যাপসের মাধ্যমে ডিটেলস দেখতে পাবেন। তো এবার আসি এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডে আসলে কী কী ধরনের অফার আছে। বর্তমানে যাদের ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড আছে, আপনি যদি আপনার এই কার্ডটি 2022 সালের এপ্রিল 30 তারিখের মধ্যে মাল্টি কারেন্সি ডেবিট কার্ডে আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের চার্জ দিতে হবে না, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি আপগ্রেড করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যদি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হন কিন্তু আপনার কোনো কার্ড নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্র্যাক ব্যাংকের এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটি নিতে পারবেন এবং এপ্রিলের 30 তারিখের মধ্যে আপনি যদি আপগ্রেড করেন 2022 সালের তাহলে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি আপগ্রেড করে নিতে পারবেন। এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ড নেওয়ার পর 30 এপ্রিল 2022এর মধ্যে আপনি যদি এন্ডোর্সমেন্ট করেন, মিনিমাম $1000 এন্ডোর্স করেন, তাহলে আপনি 500 রিওয়ার্ড পয়েন্ট বোনাস পাবেন। এটা তো গেল যারা হচ্ছে ব্র্যাক ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট হোল্ডার আছেন বা যারা আপনার ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড অলরেডি ইউজ করছেন, তারা যদি এপ্রিলের 30 তারিখের মধ্যে আপনার কার্ডটি আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের চার্জ লাগছে না, আপনি সম্পূর্ণ ফ্রিতেই কার্ডটা আপগ্রেড করে নিতে পারবেন। আর আপনি যদি এখনও ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে, আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়ে যদি ব্র্যাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট ওপেন করেন সেই অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি চাইলে ব্র্যাক ব্যাংকের এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট চার্জ আছে, সেই চার্জটা দিয়ে নিতে হবে। যাদের ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড আছে, আপনি যদি এটা আপগ্রেড করতে চান তাহলে খুব সহজ, আপনি জাস্ট কল সেন্টার 1621 কল করে আপনি রিকোয়েস্ট রাখতে পারবেন আপনার কার্ডটি আপগ্রেডের জন্য বা আপনার অ্যাকাউন্টের বিপরীতে নতুন একটা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড ইস্যু করার জন্য, অথবা আপনি আপনার কাছাকাছি ব্র্যাক ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়েও রিকোয়েস্ট করতে পারবেন। তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের ডুয়েল কারেন্সি ভিসা ডেবিট কার্ড। তার মানে আপনি ভিসা লগচিহ্নিত যে কোনো এটিএম বুথ থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন দেশে দেশের বাইরে, অথবা আপনি যদি পজে ট্রানজ্যাকশন করেন যেসব পজ মেশিন ভিসা কার্ড অ্যাকসেপ্ট করে আপনি সেখানে করতে পারবেন, সেটা আপনি লোকালি করেন বা ইন্টারন্যাশনালি করেন কোনো প্রবলেম নেই। সো ব্র্যাক ব্যাংকের এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ড সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই করবো আপনাকে। বর্তমানে যেসব ব্যাংক মাল্টি কারেন্সি ডেবিট কার্ড ইস্যু করছে তার মধ্যে ব্র্যাক ব্যাংকের এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে, কারণ এই কার্ডটা অনেক স্মুথলি ব্যবহার করা যায়। আমিও পার্সোনালি এই কার্ডটি ব্যবহার করছি, এটা দিয়ে আমি অনলাইন বুস্টিং করছি, আমি ফেসবুক বুস্টিং করছি, পাশাপাশি এই কার্ডের লুক এবং ডিজাইনটাও খুব সুন্দর। সো আপনারা চাইলে ব্র্যাক ব্যাংকের এই ডুয়েল মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটি ব্যবহার করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনার পরিচিত আশেপাশে যারা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে।